Hello guys, welcome back to my channel. I will teach you in this video in Bengali. তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো বাটারফ্লাই সুইমিং। আর এই সুইমিংটা করার জন্য আপনাকে যে যে পদক্ষেপগুলো করতে হবে সেটা স্টেপ 1 2 3 4 5 6 এইভাবে আমি দেখিয়েছি। তো আপনারা দেখেন এটা আপনাকে উপরে প্র্যাকটিস করতে হবে, এইভাবে হ্যান্ডটাকে মুভ করতে হবে আর পাটাকেও চালাতে হবে। এভাবে আপনাকে প্রথমে উপরে প্র্যাকটিস করে নিতে হবে হাত আর পায়ের কোঅর্ডিনেশনটা রেখে নিয়ে করার জন্য। তারপরে আমরা এখান দিয়ে এটা 20 সেকেন্ডের 5 সেট করার পরে সেকেন্ড স্টেপে যাবো, যেটা এই জলে নিয়ে এসছি এবার। আগে জল আনার পরে এটা আপনাকে সেম জলেই করতে হবে, দুই হাত দিয়ে রেলিংস পাকিয়ে আপনাকে পা দিয়ে জলে মারতে হবে, দুটো পা একসাথে মুভ করতে হবে, ঠিক আছে। এরকমভাবে 20 সেকেন্ডের 5 সেট করতে হবে। ঠিক দেখে নেন এটা কীভাবে চালাচ্ছে। এটার জন্য দুটো পায়ের ভিতরে গ্যাপ হলে হবে না, দুটো পায়েকে একদম ক্লোজ করে সাটিয়ে পা চালাতে হবে। এবার আমরা যাবো সেকেন্ড থার্ড স্টেপে। থার্ড স্টেপে দেখেন এবার আপনাকে এদিক থেকে ওই দিক যেতে হবে ফ্লোটিং করতে হয়ে, আর সেম একইভাবে পাটাকে চালিয়ে আপনাকে যেতে হবে। এটা আপনাকে করতে হবে 8 থেকে 10 রাউন্ড, ঠিক আছে। আর এটা করার সময় আপনাকে ধ্যান রাখতে হবে আপনার হিপ পাশাটাকে উপর নিচে পুশ করতে হবে, করতে করতে প্র্যাকটিস করতে হবে, ঠিক যেভাবে করছে। এবং সুইমিং সবাই বলে খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি সুইমিং অত ইজি না, বহুত হার্ড। কিন্তু সুইমিং যদি একবার আপনার শিখে নেন তাহলে আপনি 1 মাস, কারোর লাগে আর কারোর 15 দিন লাগে, কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনাল টাইপ শিখতে অনেক সময় লাগে, 1 বছরেরও বেশি। কিন্তু বেসিক শেখার জন্য আপনার জন্য 1-2 মাস কাফি, যেটা আপনি শিখে কমসেকম সুইমিংয়ের যে ফার্স্ট স্ট্রোক শিখেছেন তো ওইটা আপনি করতে পারবেন। তো এইটাভাবে এইভাবে আপনাকে করতে হবে। এটা আমি দেখাচ্ছি আপনাকে, প্রথমে অল্টারনেটিভ সুইমিংয়ের সাথে আপনাকে হ্যান্ড মুভ করার প্র্যাকটিস করতে হবে। এই দেখেন যেভাবে আমি করছি, তারপরে আপনাকে এটা করতে হবে। এটা আপনাকে তো 10 রাউন্ড করতে হবে আপ ডাউন, ঠিক আছে। শর্ট এখন লং করলে হবে না, শর্ট জায়গায় করতে হবে। এবার কিছুক্ষণ পরার পরে আপনি আবার এটাকে উপরে কিছুক্ষণ আবার চেক করে নিলেন যে কোঅর্ডিনেশন সেট হচ্ছে কি না, ঠিক আছে। এরকম করতে হবে। এবার আপনি এটাকে উপরেও করতে পারেন, এই উপরে এই হাতটাকে কীভাবে চালাবে, এটা ভুল করছে, ঠিক আছে। হাতটাকে পুরো চলবে, হ্যাঁ এইটা হলো ঠিক। এবার আপনাকে এটাকে পুরো ইউজ করতে হবে, সার্কেল করতে হবে, পুরো সার্কেল করে যাবে। এই ছেলেটার নাম দীপেশ, আমি বর্তমানে যেখানে জন্মে মাই জব প্লেস, তো এটা হচ্ছে বিহার মুজাফরপুর, তো ওখানে একাডেমিতে কাজ করছি এবং আমি শেখাচ্ছি যে বাটারফ্লাই কীভাবে করবে। এরও আজ বাটারফ্লাই ফাঁসবে, এই 1 মাস তো হয়নি, 25 দিন মতো কন্টিনিউ করছে। তার ভিতরে ফ্রি স্টাইল, ব্যাক, ব্রেস্ট সব স্ট্রোকই বেশি করে বলে দিয়েছি। এবার বার সে প্র্যাকটিসের জরুরত আছে স্ট্রোকে সেই করার জন্য, আর আমি একে বাটারফ্লাই শেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে করে। তারপরে এটা হলো ডলফিন, যেটা হেড থেকে ডিল করতে হবে, আর হিপটা পাশাটাকে আগে পিছিয়ে যেটা আমি বলেছি সেটাও এই যে উপরে আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে। এটা দিওয়ালেও আপনি করতে পারেন, ঠিক আছে, এইভাবে করতে হবে। এটা আপনাকে কিছুক্ষণ করতে হবে, তারপরে দেখেন লাস্ট টাইম নেই, অলমোস্ট কম বেশি বুঝে গেছে কীভাবে। এইভাবে আপনাকে করলে আপনি একদিনের ভিতরে